ট্রিপের ইউমু যে সচরাচর যে ট্রাবলগুলো আসে সেই ট্রাবলগুলোকে সঠিক পদ্ধতিতে কীভাবে ট্রাবল শুটিং করা যায় তার প্রসিডিওর দেখাবো। গাড়ি চলতে চলতে হঠাৎ যদি দেখা যায় কোনো একটা পার্টিকুলার বেসিক ইউনিটের বেক পিক্টোগ্রাম পিঙ্ক কালার শো করছে, তার মানে ওই বেসিক ইউনিটে ব্রেক বাইন্ডিং আছে। ইন্ডিকেশন প্যানেলে মিনিমাম ওয়ান ব্রেক অ্যাপ্লাইড ল্যাম্পটাও জ্বলতে থাকবে। ট্রেনটিকে দাঁড় করানোর পর যেহেতু হোল্ডিং ব্রেক অ্যাক্টিভেট হয়, সেই জন্য এফেক্টেড বেসিক ইউনিটের কোন কোচে ব্রেক বাইন্ডিং আছে সেটা আর আলাদা করে বোঝার উপায় থাকে না যতক্ষণ না আমি হোল্ডিং ব্রেককে রিলিজ করব। হোল্ডিং ব্রেক রিলিজ করার আগে পার্কিং ব্রেকটাকে অবশ্যই অ্যাপ্লাই করে নেব যাতে ট্রেনটি রোল ডাউন না হয়। এবার HMI-তে মেন সিস্টেমকে টাচ করব। টাচ করার পর সাব মেনু অপশানে ব্রেক পেস্টকে টাচ করব। টাচ করলে যে পেস্টটা ওপেন হবে সেখানে নিচের দিকে রিলিজ হোল্ডিং ব্রেক অপশানে প্রেস করব। প্রেস করার পর কনফার্মকে সিলেক্ট করব। কনফার্ম সিলেক্ট করার পর হোল্ডিং ব্রেক রিলিজ হয়ে যাবে। এবার ওভারভিউ সিলেক্ট করে মেন পেজে চলে আসব। হোল্ডিং ব্রেক রিলিজ করার পর স্পষ্ট দেখা যাচ্ছে বেসিক ইউনিট 6-এ ব্রেক বাইন্ডিং রয়েছে এবং আমার খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে বেসিক ইউনিট 6-এর কোন কোচে ব্রেক বাইন্ডিং আছে। এখন মেন সিস্টেমে যাব। মেন সিস্টেমে গিয়ে আমি ব্রেককে টাচ করব। ব্রেককে টাচ করার পর দেখুন এখানে বেসিক ইউনিট 6-তে এটা অরেঞ্জ কালারের বার শো করছে, তখন বেসিক ইউনিট 6-তে ব্রেক বাইন্ডিং রয়েছে এবং এই বেসিক ইউনিট 6-তে আমি টাচ করলাম। টাচ করার পর এই তিনখানা কোচ বেরিয়ে গেছে বেসিক ইউনিট 6-এর, DTC ড্রাইভিং টেলার কোচ, মোটর কোচ অ্যান্ড টেলার কোচ। তো দেখুন এখানে মোটর কোচ যেটা আছে এই মোটর কোচে একটা অরেঞ্জ কালার বার শো করছে আর এখানে 0.5 এয়ার প্রেশার, এর মধ্যে ঢুকে ব্রেক সিলিন্ডারে যে এয়ার প্রেশারটা রয়েছে স্টাক আপ হয়ে আছে সেটা শো করছে। এবার মোটর কোচে আমি আইসোলেট ইপি ব্রেক এই অপশানটাকে টাচ করব। টাচ করলে দেখুন পরে যে পেজটা আসছে সেখানে কনফার্মকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করলেই ইপি ব্রেক আইসোলেট হয়ে যাবে এবং ভেতরে যে প্রেশারটা ব্রেক সিলিন্ডারে স্টাক আপ হয়েছিল সেটারে এক্সাস্ট হয়ে যাবে এবং ভিম্যাক্স 9 কমে যাবে। এইভাবে থ্রু HMI ইপিবিএককে আইসোলেট করা যায়। এরপর ওভারভিউকে সিলেক্ট করে মেন পেজে চলে আসব। যদি থ্রু HMI ইপিবিএক আইসোলেট করার পরও ব্রেক বাইন্ডিং থেকে যায় সেক্ষেত্রে অটো ব্রেক কন্ট্রোলার যেটা আছে সেটাকে অ্যাপ্লাই রিলিজ 2-3 বার করব এবং করার পর যদি ব্রেক বাইন্ডিং রিলিজ না হয় তখন এফেক্টেড কোচ অ্যাটেন্ড করব এবং ম্যানুয়ালি ব্রেক আইসোলেট করব এবং অবশ্যই ককরেজটা সঙ্গে করে নিয়ে যাব এবং হুইলকে উডেন ওয়েজ দিয়ে সিকিউর করে নেব। BIC কক চেনার সবচেয়ে সহজ উপায় হলো রাবার ফ্লেক্সিবল পাইপ ধরে ধরে এগিয়ে যাব। মেটাল পাইপের ওপর যে ককটা থাকবে সেটাই হচ্ছে BIC কক।
এসি থ্রি ফেজ ইয়োমুতে যখন বিআইসি আমরা ম্যানুয়ালি আইসোলেট করতে যাব এফেক্টেড কোচে, তখন অবশ্যই কক রেঞ্জটা আমরা নিয়ে যাব এবং এই কক রেঞ্জের সাহায্যে বিআইসিটাকে আইসোলেট করব। এই বিআইসি আইসোলেট হয়ে গেল এবং বিআইসি ভেন টাইপ এবং এর মধ্যে যে স্টাক এয়ারটা ছিল সেটা অ্যাটমসফিয়ারে ড্রেন হয়ে যাবে এবং ব্রেক রিলিজ হয়ে যাবে। ব্রেক ব্লক নাড়িয়ে দেখে নেব ব্রেক রিলিজ হয়েছে কিনা। এখন ভেনটাই আর বিআইসি করলে যদি ব্রেক ব্যাং ছেড়ে যায় তাহলে সম্ভবত সমস্যা, যদি ভেন্ট পোর্ট যদি ধরো মনে করো কোনো কারণে জাম থাকে তাহলে বিআইসি যখন করছি সে ভেন জাম থাকার জন্য হবে না, হিসিং সাউন্ড বন্ধ হওয়ার পর দেখে নিতে হবে যে ব্রেক ব্লক গুলো লুজ হয়ে গেছে কিনা, নাড়িয়ে দেখে নিতে হবে। যদি লুজ হয়ে যায় তবেই বোধ বগির বিআইসি ককে আইসোলেট করতে হবে। যদি এতেও ব্রেক বাইন্ডিং রিলিজ না হয় সেক্ষেত্রে বিআইসি দুটোকে আবার নর্মাল করব এবং আইসিএকে আইসোলেট করে রিলিজ চেন টেনে অক্সিলারি রিজার্ভারের ভেতরে যে হাওয়া আছে পুরোটা বার করে দেব। তারপর আমি আবার বোধ বিআইসিকে আইসোলেট করব এবং ব্রেক ব্লক নাড়িয়ে এনশিওর হব যে ব্রেক পুরো রিলিজ হয়ে গেছে। যেখানে যেখানে কম্প্রেসার আছে কোথা থেকে সাপ্লাই এসেছে সরাসরি এমআর পাইপ থেকে এসেছে, তার উপর ইপিআইসি আছে। আর যেখানে কম্প্রেসার নেই থ্রু রিজার্ভার এনেছে ওই গাড়িতেও তাই, তার উপর ইপিআইসি আছে। যেমন মোটর কোচে কম্প্রেসার নেই কিন্তু ওই গাড়িতে তো মোটর কোচে কম্প্রেসার আছে, ওই জন্য আমি বললাম যেখানে কম্প্রেসার নেই সেইখানে থ্রু রিজার্ভার ইপিআইসিতে যে সাপ্লাই এসেছে তার উপর ইপিআইসি আছে। আর যেখানে কম্প্রেসার আছে সেখানে এমআর পাইপ থেকে সরাসরি যাবে, এখানে এমআর পাইপ থেকে যাবে, এখানে কম্প্রেসার আছে। এইটা হচ্ছে ইপিআইসি। যদি লোকো পাইলট থ্রু HMI ব্রেক বাইন্ডিং রিলিজ না করে সরাসরি এফেক্টেড কোচে গিয়ে বোধ বিআইসিকে আইসোলেট করে দেয় সেক্ষেত্রে ভিম্যাক্স যেটা নয় কমার কথা ছিল সেটা কমবে না যতক্ষণ না ইপিআইসিকে আইসোলেট করা হবে।